সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন, আজকে কিন্তু সম্পন্ন হয়ে গেল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এই ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে কিন্তু আজকে ইউনিয়নে কিন্তু ব্যাপক একটি আনন্দের জোয়ার বয়ে গেছে, এবং যারা সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন তারা কিন্তু মিছিলে মিছিলে তারা এই মঞ্চে আসছেন এবং তাদের সাথে কথা বলছেন। সকলের ভিতরে কিন্তু একটু আনন্দের উৎসব কিন্তু বয়ে গেছে আজকে সকাল থেকেই। শুধু আজকে সকাল নয়, আমার মনে হয় যে সম্মেলন ঘোষণা করার পর থেকেই কিন্তু আজ পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এখানে উৎসবমুখর একটি পরিবেশ চলছে এবং সকলের মধ্যে একটু শ্বাস ভাব চলছে। সেই শ্বাস ভাবের মধ্যে আগামী দিনে দাইন্যা ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে আসলে কে আসছে, এর মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গেছি যে দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন, এবং সবচেয়ে মজার বিষয় হলো যার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কোনো প্রতিযোগিতা নাই, কোনো কিছুই নেই, কিন্তু তিনি কিন্তু একাই প্রার্থী, তাকে কিন্তু বিজয়ী ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। তিনি হলেন দাইন্যা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আফজাল হোসেন, যিনি বিগত দিনে দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি চারজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে, যাদের ভোটের মাধ্যমে আসলে জেলা আওয়ামী লীগ কী সিদ্ধান্ত নেবে সেজন্য আপনাকে আমাকে আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, যেটা আমি আপনাদেরকে পরবর্তী নিউজে জানাবো। তবে আমি এই মুহূর্তে যার সাথে কথা বলবো তিনি হলেন পুনরায় যিনি আবারও আগামী 3 বছরের জন্য এই দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জনাব আফজাল হোসেন, যিনি বর্তমান দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনাব আফজাল হোসেন, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। আপনি নতুনভাবে আবারও চলে আসলেন দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের গুরুজন হিসাবে দায়িত্ব বহন করতে যাচ্ছেন, আজকে থেকেই হয়তো আপনি সেই দায়িত্ব আবারও পেতে যাচ্ছেন। প্রথমে জানাবো যে আপনি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সভাপতি হিসাবে, আপনার ছোট্ট একটু অনুভূতি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনারা জানেন যে 2012 সালে আমাদের এই দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে সত্যিকারের গণতন্ত্রের মধ্যে দিয়ে, বিশেষ করে ভোটের মধ্যে দিয়ে আমি সেই সময় সভাপতি নির্বাচিত হয়েছিলাম। তখন পদপ্রার্থী ছিল 3 জন, আমার ছাড়া আরও 2 জন ছিল। তো তার পরবর্তীতে আমার ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মী এবং অন্যান্য জনসাধারণের সাথে যে সম্পৃক্ততা ছিল, সেই সম্পৃক্ততার কারণেই হয়তো বা আজকে এই যে সম্মেলন, ত্রিবার্ষিক সম্মেলন, যদি এইটা সময় নিয়েছে 10 বছর পরে ত্রিবার্ষিক সম্মেলন আজকে হলো, তো সেই জায়গায় আমি নিজে প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিশেষ করে আমি একাই প্রার্থী ছিলাম। এখানে বড় দল আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটা বড় দল, এই বড় দলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু যেহেতু আমি একাই প্রার্থী ছিলাম এবং একাই এখানে নির্বাচিত, তো আমার অনুভূতিটা হচ্ছে যে যেহেতু বিগত 10 বছর যে আওয়ামী লীগের সভাপতি ছিলাম, সেই যে গতি ছিল তার চেয়ে আরও দ্বিগুণ উৎসাহে এবং দ্বিগুণ গতিতে আমার ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগৃত করবো, এবং নতুন নেতৃত্বে আরও সাধারণ সম্পাদক হিসাবে যিনি আসেন তাকে সাথে নিয়েই, এবং গোটা ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে আমি আমার ইউনিয়নটাকে আরও গতিশীল করতে চাই এবং আওয়ামী লীগকে সুসংগৃত করতে চাই। সবাই সহযোগিতা করবে, আমার ইউনিয়নবাসী, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী, যারা সকলে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নিয়েই আগামীতে পথ চলতে চাই এবং সুসংগৃত একটা আওয়ামী লীগ এইখানে ইউনিয়ন শাখায় দাঁড় করাই দেবো, এটাই আমার প্রত্যাশা, এবং তাদের সঙ্গে নিয়ে আমি পথ চলতে চাই, এটাই আমার স্বপ্ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার সহযোদ্ধা, সহকর্মী, আমার দাইন্যা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আফজাল ভাই, উনি দাইন্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার ঘারিন্দা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি একটা কথা বলি যে তার উপরে আরেকটা বাড়তি দায়িত্ব আসলো, এবং আমি আফজাল ভাইকে বড় ভাই হিসেবে আমি অনুরোধ করব যে চেয়ারম্যান এর পাশাপাশি যে দায়িত্ব আপনি আজকে পেলেন, অতীতে যেভাবে আপনি এই দায়িত্ব পালন করেছেন এইবার আরও সুসংগঠিতভাবে এই দায়িত্বটাকে পালন করবেন, যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে পুরা দাইন্যা ইউনিয়নবাসী, যাতে আওয়ামী লীগ তথা সাধারণ বা সর্বস্তরের জনগণ যাতে আপনার সাথে থেকে আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন নৌকাকে বিজয়ী করতে পারি, এই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবে, এটাই আমার অনুরোধ, এবং সর্বোপরি আমি তাকে অভিনন্দন জানাই এই পদ, সভাপতি পদ পাওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর যেহেতু আমার পোড়াবেল এবং দাইন্যা ইউনিয়ন পাশাপাশি একটা ইউনিয়ন, আমরা ভাই ভাই, আফজাল ভাই আজকে 10 বছর ধরে অতীতে যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এই বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, এবং সেই শিকারকে, জয়কে, সে ভয়কে আজকে সে এখানে জয় করে এখানে এসেছে, এবং এই ইউনিয়নের
শুধু একটা দায়িত্ব না, একটা সভাপতি দায়িত্ব, উনি আর একটা এই ইউনিয়নের চেয়ারম্যান, কারণ উনি দুটো বিভাগক। তবে আমি দোয়া করি আমার আফজাল ভাই এই ধান্যা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করুক, সেটা আমার পাশের ইউনিয়ন আমারও সার্বিক সহযোগিতা থাকবে। আসলে ধান্যা ইউনিয়নের যিনি বিগত দিনে যে কাজ করে আসছে, চেয়ারম্যান ছিলেন এবং এই ইউনিয়নের যে নির্বাচিত আওয়ামী লীগের যে দায়িত্ব পালন করেছে, দায়িত্ব পালন করেছে, সঠিকভাবে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বের কারণেই তার প্রতিদ্বন্দ্বী আর কেউ নাই বিধায় সে নির্বাচিত হয়েছে। আমরা তাতে খুব খুশি, আমরা তার জন্য দোয়া করি। সে একজন আমি পরিবারের লোক, আমরা তার পাশে আছি, থাকবে এবং সে ভালো কাজ করব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মানে সে আসন গ্রহণ করলো, তাতে আরও আমাদের ধান্যা ইউনিয়নে উন্নয়ন জোয়ার হয়ে যাবে। আমরা ভালো মনে করি, 15 বছর যাবত উনি সভাপতির দায়িত্ব পালন করতেছেন আর নতুন চেয়ারম্যান হয়েছেন, উনি ভালো কাজ করছে বিধায়ী। আমাদের অন্য কোনো সভাপতি প্রার্থী হয় নাই, উনি ভালো কাজ করবেন সামনে, এই আমরা আশাবাদী, এই দোয়া করি। জি, এটা আমরা খুবই সুন্দর এবং মানে ভালোভাবে দেখতেছি, কারণ উনি এর আগে আমাদের এখানে মানে কয়েক আগেও তিনি সভাপতি ছিলেন, এবারও হয়েছেন, আমরা তাতে খুবই খুশি এবং সন্তুষ্ট, কারণ তিনি যোগ্য। আমরা চাচ্ছি যে আসলে আওয়ামী লীগের রাজনীতিটা চাঙ্গা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি এই বিষয়টা কিভাবে দেখতেছেন? খুব ভালোভাবে দেখতেছি, সে যোগ্য, তার জন্যই সে হয়েছে। আগামী দিনের রাজনীতি মাঠটা কি সঠিকভাবে আসবে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই সঠিকভাবে আসবে। আপনার কাছে একই প্রশ্ন যে আফজাল হোসেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো, এই বিষয়টা আপনি একদম কিভাবে দেখতেছেন? হ্যাঁ, অনেক ভালোভাবেই দেখছি চোখে, কারণ উনি একদম যোগ্য প্রার্থী। প্রতিপক্ষ কী জন্য পাবেন, কারণ উনি সবসময় জনগণের পাশে আছেন এবং থাকবেন, এবং কি সবসময় উনি আমরা সবসময় ওনাকে যোগ্যই মনে করি। সকলে মিলে আমার উপর অর্পণ করেছে, আমার শেষ বিন্দুর রক্ত দেওয়া হলেও ধান্যা ইউনিয়ন আওয়ামী লীগকে আমার যে যারা সহযোদ্ধা ছিল, বিশেষ করে জাঙ্গীর মেম্বার সাহেব, তিনি আমার প্রতিপক্ষ ছিল, আমার পাশেই আছে, আমি তাকে সাথে নিয়ে আমার ছোটো ভাই স্নেহের ছোটো ভাই মতিন এবং আমার শ্রদ্ধাভাজন কাকা নুরু কাকা, যিনি আমার বাবার বয়সী, তিনি আমাদের মাথার উপরে থাকবে, আমরা সকলে মিলে ধান্যা ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করব, এই প্রত্যাশা আপনাদের মাঝে ব্যক্ত করছি। মিলিয়ে ধান্যা ইউনিয়ন আওয়ামী লীগটাকে সুসংগঠিত করব, এই প্রত্যাশা। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মনোনয়ন দিবে বিপুল ভোটের মধ্য দিয়ে ধান্যা ইউনিয়নে নৌকা মার্কাকে বিজয়ী করব। এবং ধান্যা ইউনিয়নের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছেন আমি স্বাগত জানাই, তারা অবশ্যই অবশ্যই ভালো কাজ করেছেন, এবং আগামী দিনে যাতে আওয়ামী লীগ শক্তিশালী একটি সংগঠন হিসাবে জামাত বিএনপিকে প্রতিরোধ করার মতো একটি শক্তি যেহেতু নেতৃবৃন্দ মনে করেছেন, ইউনিয়নের মানুষ মনে করেছেন, সেই শক্তি তৈরি করেছেন, আমি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিলাম, আমি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে না, এখন তার ভাই হিসাবে, সহযোদ্ধা হিসাবে আমি সংগঠন যাতে শক্তিশালী হয় সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। ঘাটি এই ধান্যা ইউনিয়ন হবে জটটাঙ্গালের মাটি ও মানুষের প্রেমিতা জনতা আল হাজ মোহাম্মদ সানোয়ার হোসেন এমপির ঘাটি। আমি বলতে চাই যে আজকে যে গণতান্ত্রিক উপায়ে আমাদের যে নিজ দলীয়ের মধ্যে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন শাহিন মণ্ডল, আমরা বিশ্বাস করি যারা প্রতিদ্বন্দ্বী হয়েছে তার এই যে বক্তব্য রেখেছে উদার মনের কথা বলেছে যে সকলেই কাঁধে কাঁধ মিলে কাজ করবেন, এবং যারা প্রতিদ্বন্দ্বী হয়েছে তারাও একই কথা ব্যক্ত করেছেন, আগামীতে সকলেই আমরা সকল সহযোগী সংগঠন মিলে কাঁধে কাঁধ রেখে সকল অন্যায়ের প্রতিরোধ করব এবং সুস্থ সুন্দরভাবে আমরা থাকব, এই আশা ব্যক্ত করছি। নতুন নেতৃত্ব পেলেন ধান্যা ইউনিয়নবাসী, আগামী 3 বছরের জন্য সভাপতি হিসাবে আসলেন জনাব আফজাল হোসেন এবং সেক্রেটারি হিসাবে চলে আসলেন শাহিন মণ্ডল। শাহিন মণ্ডল এবং আফজাল হোসেনের কাছ থেকে আগামী দিনের রাজনীতির মাঠটি কেমন দেখতে চাচ্ছে ধান্যা ইউনিয়নবাসী, এর জন্য আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে, সামনের দিনগুলো আমাদের দেখতে হবে। আমরা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য, যাদের হাতে ক্ষমতা চলে আসলো তারা যেন ক্ষমতার অপব্যবহার না করে সুষ্ঠু সুন্দরভাবে একটি পরিচ্ছন্ন একটি রাজনীতির মাঠ তৈরি করতে পারে, এই আশা এবং প্রত্যাশা রেখে এই সম্মেলন স্থল থেকে আপাতত আজকের মতো এখানে শেষ করছি। হয়তো আপনাদের সাথে আমার আবারও দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।